রামদাস কাঠিয়া বাবা। রামদাসের জন্ম হয়েছিল অমৃতসর থেকে 64 কিলোমিটার দূরে লোনাচামারি গ্রামে। তিনি আবির্ভূত হয়েছিলেন এক সদাচারী ব্রাহ্মণ পরিবারে। তার জন্ম হয় 19 শতাব্দীর দ্বিতীয় দশকে। গুরুগিরির পাশাপাশি চাষাবাস করতেন তার পিতা। মা ছিলেন একজন ভক্তিমতী রমণী। বাড়ির কাছেই এক পরমহংস সন্ন্যাসীর আশ্রম ছিল। তার মা প্রায় সেখানে যেতেন এবং ওই সন্ন্যাসীর মুখনিঃসৃত অমৃতবাণী শ্রবণ করতেন। সহজ সরল ছিল তাদের জীবনযাত্রা। এই সুন্দর বাতাবরণের মধ্যে রামদাসের শৈশব জীবন অতিক্রান্ত হয়। তখন পাঞ্জাবের এই প্রত্যন্ত গ্রামে ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না। মানুষের মন ছিল কুসংস্কারাচ্ছন্ন। শাস্ত্র শিক্ষার মাধ্যমেই পড়াশোনার প্রাথমিক পর্বটি সমাপ্ত হতো। তাই রামদাস ছোট থেকেই ভক্তিবাদের দিকে ঝুঁকেছিলেন। অবশেষে নিয়ম মতো উপনয়ন সংস্কার হল। পিতা রামদাসকে পাঠালেন আচার্য গৃহে। সেখানকার পড়াশোনা শেষ হল। এবার পুত্রের বিবাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু রামদাস বাবাকে পরিষ্কারভাবে বলে দিলেন, আমি সংসার জীবনে প্রবেশ করতে পারবো না, আপনি ছোট ভাইকে বিয়ে দিন, সে না হয় বংশ রক্ষা করবে। এই কথা শুনে পিতা অবাক হয়ে গিয়েছিলেন। তবে তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন জোর করে সংসার জীবনে রামদাসকে ঠেলে দেওয়া অনুচিত। গ্রামের শ্রেষ্ঠ প্রান্তে এক বিরাট বটগাছের তলায় তরুণ রামদাস আসন পাতলেন। সবসময় সেখানে বসে ধ্যান করেন। এইভাবেই তিনি এক নতুন জগতের সন্ধান পেয়েছিলেন। মনে হয়েছিল কোথাও যেন সহস্র আলোক শিখা জ্বলে উঠেছে। পার্থিব জীবনের যে কোনো লোভ কামনা বাসনা ত্যাগ করার ইচ্ছা জেগেছিল তরুণ রামদাসের মনের মধ্যে। এবার মহাতীর্থ জ্বালামুখীতে যেতে হবে। লোনাচামারি থেকে জ্বালামুখী 40 মাইল পথ। পায়ে হেঁটে চলছেন তিনি। পথে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো তার। তাকে দেখে রামদাসের মনোজগতে আলোড়নের সৃষ্টি হয়। তিনি ওই যোগীবরের কাছে নিজেকে সমর্পণ করলেন, তার শিষ্য হওয়ার বাসনা পোষণ করলেন। যোগীবর অন্তর্দৃষ্টি দিয়ে তরুণ রামদাসকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই তরুণের মধ্যে একটি সৎ আধার লুকিয়ে আছে। শেষ অবধি তিনি রামদাসকে তার শিষ্য করে নিলেন। রামদাস নির্বাক সম্প্রদায়ের বৈরাগ্যশ্রম গ্রহণ করলেন। এই সন্ন্যাসী ছিলেন দেবদাস মহারাজ। পিতার কাছে এই সংবাদ পৌঁছে গেল। পিতা এবার আর অপেক্ষা করতে পারলেন না। দেবদাস মহারাজের কাছে ছুটে গেলেন তিনি। কিন্তু কিছুই হল না। শেষ পর্যন্ত অসহায় পিতা বললেন, মহারাজ, ওর মা ওকে দেখার জন্য খুব কান্নাকাটি করছে, আপনি কি একবার মাতৃদর্শনের জন্য অনুমতি দেবেন না? যোগীরাজ অনুমতি দিলেন। রামদাস গ্রামে এসে মাকে দর্শন দিয়ে বটগাছের তলায় বসে থাকলেন। ইতিমধ্যেই এক বিচিত্র ঘটনা ঘটল। গভীর রাতে রামদাস যখন ধ্যানমগ্ন ছিলেন, তখন এক সুন্দরী তার কাছে এসে প্রেম নিবেদন করল। রামদাস বললেন, আমি একজন সন্ন্যাসী, আমাকে তুমি এভাবে প্রলোভিত করো না। তবুও তরুণী শুনল না। তখন রামদাস তাকে ভয় দেখালেন। পরদিন সকালে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। এরপর আর কোনোদিন তার জন্মভূমিতে সে পদার্পণ করেননি। এরপর গুরুর সঙ্গে মিলিত হয়ে গেলেন হিমালয়ে। উত্তরাখণ্ডে কঠোর সাধনায় ব্রতী হলেন। এই সম্প্রদায়ের সন্ন্যাসীদের মধ্যযুগীয় সাধনার ব্রত পালন করতে হয়। শ্রী নির্বাক সম্প্রদায়ের মধ্যে গুরু পরম্পরায় রামদাস কাঠিয়া বাবা হলেন 54তম আচার্য। এই সম্প্রদায়ের 50তম আচার্য ইন্দ্রদাসজি মহারাজ কাষ্ঠকৌপিনের প্রবর্তন করেছিলেন। তখন থেকেই আচার্যরা কাঠিয়া বাবা নামে চিহ্নিত হয়েছেন। শেষ অবধি রামদাস পরম সিদ্ধি লাভ করলেন। তিনি 4টি বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী মহন্ত পদাধিকার লাভ করলেন। এই সম্প্রদায়ের পরম্পরা অত্যন্ত পবিত্র। এরা জনসমক্ষে খুব একটা প্রকাশিত হন না। সত্যযুগে আবির্ভূত শ্রীহংস ভগবান শ্রী নির্বাক সম্প্রদায়ের আদিগুরু। তার 4 জন শিষ্য হলেন সনত, সনন্দ, সনাতন ও সনত কুমার। নির্বাক যে ভাষ্য লিখেছেন তার নাম বেদান্ত পারিজাতের সৌরভ। এই ভাষ্যে সর্বমতের ভেতর সমন্বয় সাধনের কথা বলা হয়েছে।
তিনি কিন্তু অন্য কোনো ভাষ্য খণ্ডন করেননি অথবা নিজস্ব মতবাদ তুলে ধরার চেষ্টা করেননি। তার মূল বিষয় হল জীব ও জগৎ ব্রহ্ম, জীব এবং জগৎ কখনোই লুপ্ত হয় না। ভগবানের পুরুষ মূর্তির মধ্যে শ্রীকৃষ্ণ মূর্তি প্রধান, স্ত্রী মূর্তির মধ্যে শ্রীরাধিকা প্রধানা। শ্রীরাধিকা হলেন শ্রীকৃষ্ণের সবথেকে বড় শক্তি। হিমালয়ে কঠোর তপস্যা শেষে রামদাস গুরুর আদেশ অনুসারে দেশে দেশে পরিব্রাজন করতে লাগলেন। একবার এক করদ রাজ্যের বিধবা সুন্দরী যৌবনাবতী নারী তাকে খুব সেবা যত্ন করলেন, তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি রাজ ঐশ্বর্য রামদাসের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তবে রামদাস এই প্রলোভনকে প্রত্যাখ্যান করে রাতেই রাজপ্রাসাদ ত্যাগ করে পথে বের হয়ে পড়লেন। আরও একবার যমুনা নদীর তীরে হাঁটতে হাঁটতে একদল ইংরেজ সৈন্যের সাথে রামদাসের দেখা হলো। একজন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে গুলি করে, কিন্তু কৃষ্ণ কৃপায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আরও রেগে গিয়ে সে যখন দ্বিতীয়বার গুলি করতে যায়, তখন তার হাত থেকে বন্দুকটি ছিটকে যমুনার জলে পড়ে যায়। ব্রজমণ্ডলে রামদাস আসন পাতলেন। পরিব্রাজনের প্রথম দিকে গুরু তার সঙ্গে ছিলেন, এবার তিনি বুঝতে পারলেন তার বিদায় নেবার সময় হয়েছে। কারণ শিষ্য একধারে ঋদ্ধি এবং সিদ্ধি লাভ করেছে। তিনি গুরুর আদেশে দ্বারকাধীশকে দর্শন করলেন। দ্বারকা হল নির্বাক সম্প্রদায়ের মুখ্য ধাম। রামদাসের কোমরে গুরুদেব মোটা ও ভারী একটি কাঠের আড়বন্ধ বেঁধে দিয়েছিলেন, তাতে কাঠের তৈরি একটি লেংটি ঝোলানো থাকত। এই কঠিন পরিচ্ছদ পড়েই তাকে শয়ন করতে হতো, যাতে ঘুমের ফলে ভজন এবং ধ্যান বিঘ্ন না ঘটে তাই এই ব্যবস্থা চালু হয়েছিল। খুব অল্প দিনের মধ্যেই তিনি এক সিদ্ধ সাধক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। ডাকাত গোসাইয়া নামে এক দুর্বৃত্ত বৃন্দাবনবাসীদের ওপর অত্যাচার করত। 14 বছর দ্বীপান্তরের সাজা খেটেছে সে, তবুও তার মনের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। রামদাস মহারাজ গাঁজা চরস খেতেন, তারই লোভে ডাকাত গোসাইয়া সেখানে আসত। তিনি এই দুর্বৃত্তকে তার শিষ্যে পরিণত করেছিলেন। পরবর্তী জীবনে যমুনা তটের কাছে একটি কুটির নির্মাণ করে সে ভগবানের ধ্যানে মগ্ন থাকত। রামদাসের জীবনচর্চায় নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। অন্যান্য সম্প্রদায়ের বৈষ্ণবরা তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। কুম্ভমেলায় তিনি মহান্ত পদে ব্রতী হন। রামদাস বাবাজি বলতেন, মোহবন্ধন থেকে মুক্তি এবং ভগবানকে লাভ করাই হল জীবনের আসল উদ্দেশ্য। এটি মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য। জৈব জীবনের আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই, জাগতিক সুখ সম্পদ অর্থহীন। জীবনে যদি ভগবত দর্শন না হয় তাহলে সে জীবন বন্ধা। তরুণ সন্ন্যাসীদের দীক্ষাদান করার সময় বলতেন, পরোপকারের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করো, তবেই পূর্ণতা লাভ করবে। 1909 সালে অর্থাৎ 1316 বঙ্গাব্দের 8ই মাঘ কাঠিয়া বাবা মহারাজ বৃন্দাবন ধামে মহাপ্রয়াত হন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত একান্ত কাম্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন।